হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো, যারা রিডিম করতে পারোনি, রিডিম কর দিয়ে রিডিম করে আসতে পারোনি তারা কি করবে, যারা বাংলাদেশের পতাকা স্টিকার পাওনি তারা কি করবে, এমনকি আমরা কি আর সেই বাংলাদেশ পতাকা স্টিকার পাবো না, এমনকি অনেকেই কিন্তু রিডিম কোড দিয়েছো, আমার ভিডিও দেখে রিডিম কোড বসিয়েছো কিন্তু সেখানে ফেল দেখিয়েছে, এমনকি অনেকের সাকসেস হয়েছে, কনগ্রাচুলেশন জানিয়েছে কিন্তু মেল বক্সে আসেনি। তো সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো, তো ভিডিওটি একদম স্কিপ করবে না, এবং রিডিম কোডের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এবার আসি আমাদের মেইন টপিকে, যে তোমরা যারা যারা রিডিম করেছো তারা এখনও মেল বক্সে পাওনি। তো অনেকে কিন্তু এরকম হয়েছে, তো তাদের টেনশন করার কিচ্ছু নেই, তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেল বক্সে পেয়ে যাবে। এবার আসি যারা রিডিম করেছো কিন্তু সেখানে সাকসেস দেখাচ্ছে না, সেখানে কনগ্রাচুলেশনস দেখাচ্ছিল না, তো সেটা একটা গ্লিচ, সেটা কিন্তু হয়তো তোমার কিন্তু রিডিম কোডটা ঠিকঠাক বসাওনি, বা হয়তো এটা হতে পারে তুমি কিন্তু একবার ট্রাই করেছো, দুইবার তিনবার চারবার ট্রাই করোনি, কারণ এরকমটা হয়েছে যে তুমি কিন্তু কোড ঠিক দিয়েছো কিন্তু তুমি দুই তিনবার ট্রাই করোনি বলে সেখানে কিন্তু কনগ্রাচুলেশনস আসেনি, এরকম কিন্তু হয়েছে। কারণ একসঙ্গে প্রচুর অডিয়েন্স কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকেছিল এবং যার কারণে সেটা কিন্তু একটু কিন্তু গ্লিচ হয়েছিল। আমি প্রথমবারে যখন রিডিম কোডটা বসাতে যাই তখন কিন্তু আমাকে এরর দেখায়, আমি কোড ঠিকঠাক দিয়েছি কিন্তু আমাকে এরর দেখাচ্ছিল, তারপর আমি তিন চারবার ট্রাই করি, তারপর গিয়ে কিন্তু আমাকে সেখানে কনগ্রাচুলেশনস জানাই। তো এই ভুলটা কিন্তু করবে না, যে একবার ট্রাই করে ছাড়বে না, তোমরা কিন্তু দুই তিনবার ট্রাই করবে, বোঝা গেল। এবার আসে যারা নিতে পারোনি তারা কি করবে, তো যারা নিতে পারোনি তাদেরকে বলে দিই যে গ্যালানা ফ্রি ফায়ার থেকে এখন অফিসিয়ালি জানায়নি যে বাংলাদেশের পতাকার স্টিকার আবার দেবে কিনা, বা হয়তো মেল বক্সে পাঠাবে কিনা, বা হয়তো রিডিম কোড রিওপেন হবে কিনা। তো এর আগে অনেকবারই এরকম হয়েছে যে গ্যালানা ফ্রি ফায়ারের তরফ থেকে রিওপেন করা হয়েছে, ওয়েবসাইট কিন্তু আবার খুলেছে এবং সেখানে রিডিম কোড বসিয়ে অনেকে কিন্তু নিতে পেরেছে, যারা নিতে পারেনি তারা কিন্তু সেটা কিন্তু করতে পেরেছিল। তো তোমরা প্রচুর কমেন্ট করেছো যে দাদা ভাই আমি তো নিতে পারিনি আমি কি করব, তো তোমাদেরকে বলে দিই গ্যালানা ফ্রি ফায়ার যদি আবার এরকম করে, গ্যালানা ফ্রি ফায়ার যদি আমাদেরকে বলে দেয় যে আবার কিন্তু রিওপেন হচ্ছে, যারা নিতে পারে তারা নিতে পারবে, তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, একটা এক মিনিটের ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যখনই রিওপেন হবে ওয়েবসাইট তোমরা যারা যারা ক্লেম করতে পারোনি, যারা যারা রিডিম করতে পারোনি তারা আবার কিন্তু রিডিম করতে পারবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই কিন্তু আমরা জানতে পারবো যে তোমরা বাংলাদেশের পতাকা স্টিকার যারা নিতে পারোনি তারা আবার নিতে পারবে, আবার ওয়েবসাইট কিন্তু খুলবে, তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে জানাতে পারবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে। এবার আসি যে কালকেও কিন্তু আবার একটা রিডিম কোড আসবে, এবার সেখানে মারাত্মক লেভেলে তোমরা জানো, তোমরা অনেকেই জানো আবার অনেক হয়তো জানো না, তোমাদের বলে দিই যেখানে তোমরা আসবে, এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু 4 লাখ আর 6 লাখ লাইভ ওয়াচিংয়ে কিন্তু রকি পেট পাবে, এমনকি তোমরা কিন্তু এখানে ইমোট পাবে, এই ইমোটটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে রকি পেট এটা কিন্তু পাবে, এবং সেটা 21 মার্চ মানে আগামীকাল কিন্তু সন্ধ্যে ছটার সময় লাইভ হবে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ টাইম সন্ধ্যে 6:30 লাইভ হবে, এবং সেখানেও কিন্তু রিডিম কোড আসবে। তো আমরাও কিন্তু সেটারও রিডিম কোড নিয়ে আসবো, তবে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা কিন্তু প্রথম দিকে একটু দেখার চেষ্টা করবে, কারণ ব্যাপার হচ্ছে আমাদেরকে কিন্তু 4 লাখ 6 লাখ লাইভ ওয়াচিং করতে হবে, না হলে কিন্তু আমরা এগুলো জিনিস পাবো না। তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা কিন্তু একটু লাইভ দেখবে, লাইভ না দেখলে আমরা কিন্তু লাইভ ওয়াচিং কমপ্লিট করতে পারবো না, তখন কিন্তু আমরা নিতে পারবো না। তো লাইভ ওয়াচিং কিন্তু প্রথমের দিকে বেশি যায়, প্রথম 1 ঘন্টা বেশি যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু লাইভ দেখার একটু চেষ্টা করবে, যারা দেখতে পারবে না তাদের জন্য আমরা কিন্তু রিডিম কোড নিয়ে আসবো, আমরা কিন্তু রিডিম কোডের ভিডিও নিয়ে আসবো যেরকমটা এর আগে দিয়ে এনেছি সেদিনও কিন্তু নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমরা রিডিম কোড সঠিক সময় পেয়ে যাবে এবং সঠিক সময়ে তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। এবং তোমাদেরকে বলে দিই, তোমাদের যদি একবার যদি রিডিম কোড না হয়, যদি কনগ্রাচুলেশনস লেখা না দেখায়, তাহলে কিন্তু দুই তিনবার চারবার পাঁচবার ট্রাই করতে থাকবে, তাহলে কিন্তু কনগ্রাচুলেশনস আসবে, না হলে কিন্তু একবার ট্রাই করে ছাড়বে না। তোমরা অনেকেই কিন্তু এরকম করেছো, একবার ট্রাই করে ছেড়ে দিয়েছো, তো সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু 5-6 বার ট্রাই করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বোঝা গেল, তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সবাই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইমোট এবং রকি পেট পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।